ফ্রান্সের বিরুদ্ধে নাইজারে হামলার পরিকল্পনা করার অভিযোগ তুলেছে গত সপ্তাহে দেশটির ক্ষমতা দখল করা জান্তা বাহিনী। রাষ্ট্র টেলিভিশনে দেয়া এক ভাষণে অভ্যুত্থান জড়িত কর্নেল আমাদু আব্দুর রহমানের চিয়ানি জানান, উৎখাত হওয়া প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে মুক্ত করে তার সরকারকে ক্ষমতায় পুনর্বহাল রাখতে সাবেক উপনিবেশ হামলা চালানোর পরিকল্পনা করেছে ফ্রান্স। তিনি আরও বলেন, বাজুম সরকারের পররাষ্ট্রমন্ত্রী হাসৌমি মাসুদুর সই করা একটি বিবৃতির মাধ্যমে ফ্রান্সকে নাইজারের বর্তমান কর্তৃপক্ষের ওপর হামলা চালানোর অনুমতি দেওয়া হয়েছে। তবে নিজের বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি বা ঠিক কী ধরনের হামলা চালাতে বলেছে তা বিষয়েও সুনির্দিষ্ট করেও কিছু বলেননি আব্দুর রহমান। অন্যদিকে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জান্তা বাহিনীর অভিযোগ অস্বীকার করা হয়েছে। তবে দেশটি বলেছে শুধুমাত্র বাজুম সরকারকেই নাইজারের বৈধ কর্তৃপক্ষ বলে স্বীকৃতি দেয় ও সে দেশে থাকা ফরাসি নাগরিকদের সুরক্ষার দিকেই তাদের একমাত্র মনোযোগ। গত বৃহস্পতিবার ভোরে বাজুমকে প্রেসিডেন্ট প্রাসাদ থেকে আটক করে নাইজারের প্রেসিডেন্সিয়াল গার্ড বাহিনী। পরে দেশটির সামরিক বাহিনী অভ্যুত্থানে সমর্থন জানায়। এদিকে নির্বাচিত সরকারকে এভাবে উৎখাতের ঘটনার নিন্দা জানিয়েছে আফ্রিকান ইউনিয়ন, জাতিসংঘ ও ফ্রান্স সহ অন্যান্য আন্তর্জাতিক গোষ্ঠী। পশ্চিম ও মধ্য আফ্রিকার দেশগুলোতে 3 বছরে কম সময়ে সপ্তম সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের ঘটনা এটি। আরও বলা হয়, ওই অঞ্চলের দেশগুলোর মধ্যে রাশিয়ার প্রতি ঝুঁকে পড়ার প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফ্রান্সের পরিকল্পনার বিষয়ে নাইজারের জান্তা অভিযোগ করার একদিন আগে পশ্চিম আফ্রিকান আঞ্চলিক ব্লক ECOWAS থেকে সামরিক অভ্যুত্থানের জেরে নাইজারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। প্রেসিডেন্ট বাজুমকে মুক্ত করে ক্ষমতায় পুনর্বহাল করতে প্রয়োজন সামরিক হস্তক্ষেপের হুমকিও দিয়ে রেখেছে তারা। বার্তা সংস্থা রয়টার আরও বলছে, সামরিক অভ্যুত্থানের পর থেকে বন্দী থাকা প্রেসিডেন্ট বাজুমকে প্রথমবারের মতো জনসম্মুখে দেখা গেল। এদিন তিনি রাজধানীর নিয়ামেতে প্রতিবেশী দেশ চাদের নেতা মোহাম্মদ ইদ্রিস ডেবির সঙ্গে সাক্ষাৎ করবেন। চাদের প্রেসিডেন্ট দপ্তর তাদের সাক্ষাতের একটি ছবি প্রকাশ করেছে। ছবিতে একটি সোফায় ডেবির পাশে বসে থাকতে দেখা যায় হাস্যজল বাজুমকে। তাছাড়া অভ্যুত্থানের নেতৃত্বে থাকা প্রেসিডেন্সিয়াল গার্ডের প্রধান জেনারেল আব্দুর রহমানের চিয়ানির সঙ্গেও সাক্ষাৎ করেছেন বাজুম। তিনি বলেন, চিয়ানির সঙ্গে বৈঠকে তিনি বর্তমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে পেতে চেষ্টা করেছেন। নাইজারের ক্ষমতা দখল করা জান্তা বাহিনী আগেই বিদেশি কোনো হস্তক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে রেখেছে।